মায়েরা বুঝি এরকমই হয়, সন্তানের ভালো মন্দ কোনো কিছুই তাদের কাছে মুখ ফুটে বলতে হয় না, বলার আগেই সকল কিছু বুঝে ফেলে। আসলেই মায়েরা এরকম কেন বলেন তো? মায়েদের কাছে কোনো কিছুই চাইতে হয় না, চাওয়ার আগেই দিয়ে দেয়, কোনো কিছুই বলতে হয় না, বলার আগেই বুঝে ফেলে। মানে এরকম কেন মায়েরা? আসলে এটা ছোটবেলায় অনেক ভাবতাম, আর এখন যেহেতু বড় হয়েছি, সন্তানের মা হয়েছি, এখন কিন্তু আমি নিজেও বুঝে ফেলি আমার সন্তানদের কি দরকার, ওরা কি চায়, কি করতে চায়, কোথায় যাবে, কি খাবে, কত কিছু যে চিন্তা করি এটা বলার মতো না। তো আমার মাও সেম, মানে আমার কোনো কিছু দেখলেই আগের থেকেই বুঝে ফেলে যে আমি এই জায়গাতে কেমন আছি, কি করতেছি, কি খাইতেছি, সকল কিছু বুঝে ফেলে। আমি কিন্তু মুখে আমার কিছুই বলতে হয় না। যাই হোক, মারা এরকমই হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। আজকে রান্নাবান্নায় ছিল, আমি পাঙ্গাস মাছটা ছোট ছোট পিস করে ভাজি করে নিছি, আর কাসকি মাছের বড়া বানাইছি, আর ডালের দিয়ে একটা মাছের মাথা রান্না করছি। এটা হচ্ছে মাসকালাইয়ের ডাল, আস্তটা এটা গালাইয়া পরে আমি রান্না করলাম আর কি। বিকাল টাইমে বাচ্চাদের নিয়ে একটু বের হইলাম, কারণ বাচ্চারা এত বিরক্ত করতেছে বাসায়, তো ভাবলাম যে একটু বিস্কিট কিনে নিয়ে আসি আর ওদের একটু ঘুরাই নিয়ে আসি। যাই হোক, একটু কাশফুল দেখে এদিকে আসছিলাম, তো কাশফুল দেখার পরে এরা যা কাহিনী করলো, দৌড়াদৌড়ি করে একদম ইটের মধ্যে পইরেই গেছে, পরে বাসায় নিয়ে এসে পড়ছি। আর রাতের বেলায় রান্না করব, আজকে ডাল ভর্তা বানাবো। কিভাবে ভর্তা বানাবো? আগের দিনে দেখতাম দাদুরে আম্মারে একভাবে দুই কাজ শেষ করে নিত। ভাতের মধ্যে এই পলিথিনের ভিতরে ডাল দিত, পলিথিনটা একটু চামিচ দিয়ে ফোটা করে দিত। তো সেম পদ্ধতি আমি ওইটা, মানে মনে আছিল মাথায়, তো ওইভাবেই ভাতের মধ্যে দিয়ে দেই। তো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, পরে ভর্তাও বানিয়ে নিছিলাম রাতে। আর সকালবেলায় বাজার করতে যাইতেছি মা ছেলে দুইজনে, কারণ বাজারে গেলে আবার আমাদের বাসার থেকে একটু হাঁটতে হয়, তারপরে যাই রিক্সা নিতে হয়। অনেক সময় বাসার সামনেও পাওয়া যায়, সকাল টাইমটাই একদমই রিক্সা পাওয়া যায় না। তো আমার ছেলে তো আমার রাই খেয়ে একদম দৌড়াইয়া যাইতেছে, কে দেখেন আমার ছায়া দেখা যাইতেছে, আমিও ওর পিছনে দৌড়াইতেছি, কারণ কোনো মোটর সাইকেল কিংবা অটো আইসা পড়লে তখন তো ঝামেলা। তো ওর সাথে সাথে আমারও দৌড়াইতে হয়েছে, ও আমার সাথে বাজার করতে গেল। তো বাজারে যাই আমরা মুরগি কিনতে গেছিলাম, তো এই দোকান থেকে সবসময় মুরগি কিনি, মুরগি নিলাম, নিয়ে এসে আবার রান্নাও বসাইয়ে দিছি আর ফ্রিজেও রাখলাম, কাইটা গুছাইয়া ধুইয়া সব কিছু, তারপরে মুরগিটা রান্না করে নিলাম। তো বাজারে গেলে ওই দিন পাঙ্গাসটা যেহেতু বড় কিনা ফেলছিলাম, পাঙ্গাসটাও খাওয়া হচ্ছে, আবার রুই মাছও ছিল এর মধ্যে, আবার মুরগিও নিয়ে আসলাম। ঘুরাইয়া ফিরাইয়া কিন্তু সবই খাই, কিন্তু অনেকেই মনে করবেন শুধু মনে হয় পাঙ্গাসই রান্না করি, না আমি কিন্তু সব কিছুই খাই, ভিডিওও দিই। তবে পাঙ্গাসটা যেহেতু বড় ছিল, এটা রান্না করতেছি, শেষ হইতে একটু সময় লাগবে, যেহেতু মানুষ কম, সবাই ভালো থাকে।